আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, এই মুহূর্তে যারা অনলাইনে আসছো এবং আমাদের ভিডিওটা দেখবে ইউটিউবে এবং ফেসবুক পেজে, আজকে আমি ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা 2020 অনুষ্ঠিত হয়েছিল এবং আজকে পরীক্ষা হয়েছিল একটা, প্রথম যে পরীক্ষাটা হয়েছিল স্বাধীন বাংলা অভ্যুদয়ের ইতিহাস, সেই সাজেশনের রিভিউ দিতে আসছি, রিভিউ ভিডিও নিয়ে এসেছি। তো তোমরা আজকে আমাদের সাজেশন থেকে কতটুকু কমন এসেছে এবং কী কী কমন এসেছে তোমাদের সামনে তুলে ধরার জন্য এই মুহূর্তে আমরা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো তোমরা আজকে দেখো, খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো এসেছে আমি সবগুলাই এখানে মার্কিং করে রেখেছি। তোমরা যারা আমাদের আগে বিগত আমাদের ফেসবুক পেজ এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ইমরান সাজেশন এবং ফেসবুক পেজ ইমরান সাজেশন এখানে যারা দেখেছো, আমরা অলরেডি পোস্ট করেছিলাম সাজেশন এবং তোমরা দেখেছো। তো আজকে আমাদের খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো এসেছে, এখানে প্রথমে যে প্রশ্নটা দিয়েছিলাম সেটাই এসেছে, বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কী, তারপরে হচ্ছে বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে, তারপরে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিল, 99% করে দিয়েছিলাম, তারপরে আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিল, এটা 99% ছিল, মৌলিক গণতন্ত্রে কতজনের ভোটাধিকার ছিল, এটা 99% ছিল, অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল, এটাও 99% ছিল, এবং লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন, এটাও 99% ছিল। এখান থেকে দেখো, এখান থেকে প্রশ্ন ছিল কোন কর্মসূচিকে ম্যাগনেট কার্ডের সাথে তুলনা করা হয়, এটাও খুবই আসছে, তারপর মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিল, তারপর হচ্ছে বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করে, এটাও এসেছে। তো এই ছিল খ বিভাগ থেকে আমাদের 11টা প্রশ্ন কমন এসেছে, আর দিতে হয় 10টা, 11টার মতো কমন এসেছে। আর এখান থেকে দেখো, ক বিভাগ থেকে দিতে হয় 5টা, এখান থেকে 8টি প্রশ্নের মতো কমন আসছে, বাংলা নামের উৎপত্তি সম্পর্কে লিখো, এটা এসেছে, অপারেশন সার্চ লাইট কী, 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব, বসু সোহরাওয়ার্দী চুক্তি, তারপর যে আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ কী ছিল, এটা টিকা লিখো, দিয়ে তথ্য সম্পর্কে লিখো, মৌলিক গণতন্ত্র কী, মৌলিক গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী, এটাও এসেছে, তারপর হচ্ছে সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে কী বোঝো, এটা এসেছে। তো এখানে দেখো, তোমরা আমরা গুনে নিই, 1 2 3 4 5 6 7 8, মানে 8টি প্রশ্ন এসেছে, দিতে হয় 5টি, এসেছে কয়টা, 8টি প্রশ্ন কিন্তু এসেছে এখান থেকে। তারপর দেখো, এখানে গ বিভাগে দেখো দিতে হয়, গ বিভাগে দিতে হয় 5টি প্রশ্ন দিতে হয়, কিন্তু আমাদের এখান থেকে এসেছে দেখো কয়টা, 2 নম্বর প্রশ্নটা এসেছে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্তৃক গৃহীত পদক্ষেপ, তারপর হচ্ছে ভারতীয় উপমহাদেশের সাম্প্রতিকতার উদ্ভব বিকাশ, পূর্ব পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রশাসনিক বৈষম্য, একটা এসেছে, 1969 সালে গণঅভ্যুত্থানের কারণ তাৎপর্য, লাহোর প্রস্তাব কী আর বৈশিষ্ট্যসমূহ, বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয়, 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্টের একই দফার যে বিজয়ের কারণ। তো এই দেখো এখান থেকে, তারপরে এখানে আরেকটা প্রশ্ন, 1956 সালের পাকিস্তান সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো কী ছিল, 25 নম্বর প্রশ্ন। তোমরা দেখো কয়টা প্রশ্ন কমন এসেছে, 1 2 3 4 5 6 7 8, তার মানে 8টি প্রশ্ন কমন এসেছে হুবহু, ঠিক আছে। তো এই ছিল আমাদের সাজেশনের, দেখো সাজেশন থেকে কমন এসেছে, খ বিভাগ থেকে দেখো গুনে নাও, 1 1 2 3 4 5 6 7 8 9 10, এই হচ্ছে আমাদের সাজেশনের আজকের যে কমন এসেছে সেই প্রশ্নগুলো। এবং তোমরা একটা জিনিস খেয়াল করো, যেগুলো আমরা 1 থেকে 15টা পর্যন্ত 15 প্রশ্ন 99% দিয়েছিলাম, কিন্তু 15টার লাগে নাই, 10টার ভিতরেই বা 11টার ভিতরেই 12টার ভিতরেই সব কমন এসেছে দেখো, সবগুলাই কিন্তু আমাদের যে 1 থেকে সিরিয়াল ওয়াইজ যে 15টা প্রশ্ন আছে, এই 15টা প্রশ্নের ভিতর থেকেই সব কমন এসেছে। আর ক বিভাগ থেকে যে প্রশ্নগুলো সব 99% দিয়েছিলাম, সবগুলো 99% যেগুলো দিয়েছিলাম সেই 99% প্রশ্নগুলোই এসেছে। তো যাই হোক, আজকে এই ছিল আমাদের সাজেশন ভিডিওর রিভিউ। তো তোমাদের যাদের আমাদের ইমরান সাজেশনগুলো লাগবে, তারা অবশ্যই আমাদের মোবাইল নাম্বার 01902147108 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে হোয়াটসঅ্যাপ মেসেজ করবো, অথবা আমাদের ইমেল ঠিকানায় মেল করতে পারো, আমাদের ইমরান হোসেন খান অথবা তোমরা আমাদের মেল করতে পারো imranhusainkhan76@gmail.com, এটা হচ্ছে যে আমাদের ইমেল ঠিকানা, এখানে তোমরা মেল করতে পারো। তো আমরা এবার চলে যাব প্রশ্নগুলো দেখব, আজকে কী কী প্রশ্ন দেখো, এই হচ্ছে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্সের যে খ বিভাগের প্রশ্নগুলো স্বাধীন বাংলা অভ্যুদয়ের ইতিহাসে যে খ বিভাগ থেকে প্রশ্নগুলো, এটা তোমরা ভালো করে দেখে নাও, তোমরা দেখতে পারো, দেখো এখানে খ বিভাগের যে প্রশ্নগুলো ছিল সবগুলাই আছে। তারপরে হচ্ছে এখানে দেখো, এখানে হচ্ছে যে খ বিভাগ
মানে অতি, তো তোমরা দেখো খ বিভাগ অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো এসেছে সবগুলো এখানে দেওয়া আছে, বাংলা নামের উৎপত্তি, বসবাস, অর্ধি, চুক্তি সবগুলাই দেখো এখানে সব আছে, এবং গ বিভাগের প্রশ্নগুলো তোমরা দেখো, আমাদের সাজেশনটা মিলাও, সব কিছু আছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকে সাজেশন রিভিউ ভিডিও। তো সবাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমাদের সাজেশনটা পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইমরান হোসেন খান এবং ইমরান সাজেশন অবশ্যই মেসেজ করবো, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবো। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওয়াবারাকাতুহ।